কোনো ঐতিহাসিক বিবাদকে কেন্দ্র করে ডালহৌসি স্কোয়ারের নাম বিবাদীবাগ হয়নি। এর নামকরণের সাথে জড়িয়ে আছে বিবাদের চেয়েও বড় একটি বিষয়, ব্রিটিশ বিরোধী সশস্ত্র যুদ্ধ। আর সেই যুদ্ধের তিন বীর সেনানী বিনয় বাদল দীনেশের নামের আদ্যক্ষর অনুসারে এলাকাটির নাম পেয়েছে বিবাদীবাগ। এবং মজার ব্যাপার হলো এই তিনজনের জন্মস্থানই অধুনা বাংলাদেশে। মূল ঘটনাটি যেদিন ঘটে সেদিনের তারিখ ছিল 8ই ডিসেম্বর 1930। ব্রিটিশ শাসনামলে ভারতের রাজধানী কলকাতার প্রশাসনিক কেন্দ্র রাইটার্স বিল্ডিং আর সব দিনের মতো ছিল গমগমে, নিত্যকার কর্মতৎপরতায়। ব্রিটিশ কর্মকর্তা, ভদ্রলোক, বাঙালি বাবু, কেরানি সকলেই ব্যস্ত নিজ নিজ কাজে। কিন্তু এসব সরকারি আমলাদের ভিড়ে হঠাৎ করেই আবির্ভাব ঘটে যায় তিন ব্যক্তির। তারা এক গগনবিদারী গর্জনের মাধ্যমে ছাড়খাড় করে দেন রাইটার্স বিল্ডিংয়ের দৈনন্দিন অভ্যস্ততা। সেদিন সেই অকুতভয় ত্রয়ী যা করে দেখান, প্রায় 90 বছর বাদেও তা বারবার ঘুরে ফিরে আসে বাঙালির মুখে মুখে। সেই তিন বিশেষ ব্যক্তি হলেন বিনয়কৃষ্ণ বসু, বাদল গুপ্ত এবং দীনেশ চন্দ্রগুপ্ত। তারা ছিলেন বিপ্লবী, ব্রিটিশ শোষকদের প্রভুত্ব স্বীকার করে নিতে চাননি তারা, তাই প্রভাবিত হয়েছিলেন বৈপ্লবিক কর্মকাণ্ডে এবং সিদ্ধান্ত নিয়েছিলেন আইন নিজেদের হাতে তুলে নেওয়ার। বিনয়কৃষ্ণ বসু জন্মেছিলেন 1908 সালের 11ই সেপ্টেম্বর বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার রোহিতভোগ গ্রামে। তার বাবা রেবতীমোহন বসু ছিলেন একজন প্রকৌশলী, কিন্তু বিনয় বসু হতে চেয়েছিলেন চিকিৎসক, তাই ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করার পর তিনি ভর্তি হন মিডফোর্ড মেডিকেল স্কুলে, যেটি বর্তমানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। এ সময়ই তিনি সংস্পর্শে আসেন ঢাকা কেন্দ্রিক বৈপ্লবিক আন্দোলনের নেতা হেমচন্দ্র ঘোষের। এরপর ভিড়ে যান যুগান্তর দলের মুক্তি সংঘে। এরপরে তিনি যোগ দিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর গড়ে তোলা বেঙ্গল ভলেন্টিয়ার্স দলে। এভাবে বৈপ্লবিক কর্মকাণ্ডে ডুবে যাওয়ার ফলে চিকিৎসা শাস্ত্রের অধ্যয়ন আর শেষ করতে পারেননি বিনয়কৃষ্ণ বসু। এদিকে দীনেশ গুপ্তর জন্ম হয় 1911 সালের 6ই ডিসেম্বর মুন্সিগঞ্জ জেলার জসলং গ্রামে। তার বাবা সতীশচন্দ্র গুপ্ত, মা বিনোদিনী দেবী। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন নির্ভীক, বেপরোয়া এবং বাগ্নিচেতা মানুষ। ঢাকা কলেজে অধ্যয়নরত অবস্থায় তিনিও যোগ দেন বেঙ্গল ভলেন্টিয়ার্স দলে। শুরুতে গেন্ডারিয়ার দাদুর বাসায় বাস করলেও পরে তিনি চলে যান ওয়ারিতে, পৈতৃক বাসভবনে। বাদল গুপ্তের জন্মনাম সুধীর গুপ্ত। 1912 সালে ঢাকার বিক্রমপুর অঞ্চলের পূর্ব শিমুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বাদল গুপ্ত। ছেলেবেলায় যখন তিনি বিক্রমপুরের বানারীপাড়া স্কুলে পড়াশোনা করছেন, তখন থেকেই শিক্ষক নিকুঞ্জ সেনের মাধ্যমে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হন তিনি। ফলে এক পর্যায়ে তিনিও স্বেচ্ছাসেবী হিসাবে যোগ দেন বেঙ্গল ভলেন্টিয়ার্সে। দিনে দিনে ইংরেজদের অন্যায় অত্যাচার বেড়েই চলছিল। ব্রিটিশ পুলিশরা শত শত রাজনৈতিক নেতাকর্মী ও বিপ্লবীদের গ্রেপ্তার করে জেলে আটকে রাখতে থাকে এবং তাদের ওপর চালাতে থাকে নির্মম নির্যাতন। সুভাষচন্দ্র বসু, যতীন্দ্রমোহন সেনগুপ্ত এবং সত্যবক্সীর মতো নেতাদেরও গ্রেপ্তার করে আলিপুর সেন্ট্রাল জেলে আটকে রাখা হয়। এভাবে ক্রমশই সেখানকার নির্দিষ্ট ওয়ার্ডগুলো রাজনৈতিক বন্দীদের ভিড়ে উপচে পড়ছিল, ফলে সৃষ্টি হয় এক চরম অসহনীয় অবস্থা। বিক্ষোভ দানা বাঁধতে শুরু করে রাজবন্দীদের মাঝে, তাই তারা জেল কোড মেনেই কয়েকটি দাবিতে আন্দোলন শুরু করেন। রাজবন্দীদের এই আন্দোলনকে ভালো চোখে দেখেনি ব্রিটিশ পুলিশ। তারা আন্দোলন দমানোর জন্য বেদম লাঠিচার্জ করতে থাকে রাজবন্দীদের ওপর। সুভাষচন্দ্র বসু, যতীন্দ্রমোহন এবং সত্যবক্সীরাও রেহাই পাননি এই লাঠিচার্জের হাত থেকে। এমন খবর কি আর চাপা থাকে, তাই কিছুকালের মধ্যেই দিকে দিকে ছড়িয়ে পড়ল রাজবন্দীদের ওপর ব্রিটিশ পুলিশের অত্যাচারের খবর। জানা গেল এই অত্যাচারের নেপথ্যে রয়েছেন খলনায়ক ইন্সপেক্টর জেনারেল কর্নেল এন এস সিম্পসন। তাই জেলের বাইরে থাকা বিপ্লবীরা পরবর্তী লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে গেলেন সিম্পসন, যিনি বসতেন রাইটার্স বিল্ডিংয়ে। সুতরাং এবার হামলা হবে সরাসরি মহাকরণে, কিন্তু এখানে ঢোকা মানে নিজের কবর নিজেই খুঁড়ে ফেলা। একবার এখানে আক্রমণের উদ্দেশ্যে ঢুকলে বাঁচার আর কোনো সম্ভাবনাই নেই। তাই বিপ্লবী নেতারা অনেক ভাবনা চিন্তা করতে লাগলেন কাদের পাঠানো যায় এই অভিযানে।
অনেক ভাবনার পর অবশেষে নেতারা আস্থা রাখলেন বিনয়ের ওপর। বিনয়ই নেতৃত্ব দেবেন এই অভিযানে, কিন্তু সাথে তো প্রয়োজন অন্তত আরও দু একজনের। তারা কারা? বেছে নেওয়া হলো বাদল আর দীনেশকে, কারণ একই অঞ্চলে জন্মলাভের সূত্র ধরে কিশোর বয়স থেকেই পরস্পরকে চিনতেন বিনয় বাদল দীনেশ। তাই অন্য কারো চেয়ে এই ত্রয়ী ঠিকঠাক কাজটি করতে পারবে বলে বিশ্বাস ছিল নেতাদের। 1930 সালের 8ই ডিসেম্বর মহাকরণ তথা রাইটার্স বিল্ডিংয়ের একটি কামরায় বসে নিজের কাজকর্ম পরিচালনা করছিলেন কর্নেল সিম্পসন, আর তার পাশে দাঁড়িয়ে আলোচনা করছেন ব্যক্তিগত সহকারী জ্ঞান গুহ। বেলা 12টা নাগাদ জানা গেল তিনজন বিলাতি পোশাক পরিহিত বাঙালি যুবক আগ্রহী কর্নেল সিম্পসনের সঙ্গে সাক্ষাৎ পেতে। কামরার দরজার সামনে দাঁড়িয়ে থাকা জ্ঞান গুহকে ঠেলে হুড়মুড় করে ভিতরে ঢুকে পড়লেন সেই তিন বাঙালি যুবক। মুখ তুলে চাইলেন কর্নেল, এবং যা তিনি দেখতে পেলেন তার জন্য একদমই প্রস্তুত ছিলেন না কর্নেল সিম্পসন। তিন বাঙালি যুবক দাঁড়িয়ে আছে তার সামনে, তারই দিকে রিভলভার তাক করে। এদের মধ্যে একজন বিনয় বসু ইংরেজিতে বললেন, প্রে টু গড, কর্নেল, ইউর লাস্ট আওয়ার হ্যাজ কাম। কথাগুলোর মর্মার্থ বোঝার জন্য কিছুটা সময় প্রয়োজন, কিন্তু বেচারা সিম্পসন আজীবন নিরীহ নিরপরাধ মানুষের ওপর নির্মম নির্যাতন চালিয়ে এসেছেন, যে মানুষটি তিনি নিজের শেষ সময়ে বিন্দুমাত্র ভাবনার অবকাশ পেলেন না। আচমকায় তিনটি রিভলভার থেকে বের হওয়া ছয়টি বুলেট এসে তার শরীর ভেদ করে দিয়ে গেল। বিস্ফারিত চোখে নিথর দেহ নিয়ে লুটিয়ে পড়লেন কর্নেল সিম্পসন রাইটার্স বিল্ডিংয়ের মাটিতে। পূরণ হয়ে গেছে বিনয় বাদল দীনেশ ত্রয়ীর প্রাথমিক লক্ষ্য, এবার তাদের প্রাণ নিয়ে পালানোর পালা। কিন্তু সে সুযোগ কি তারা পেলেন? না, পেলেন না, কারণ রিভলভারের শব্দে মুহূর্তের মধ্যেই ছুটে এলো পুলিশ বাহিনী রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দে। তাদের সাথে বিনয়দের শুরু হলো আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। একদিকে মাত্র তিনজন যুবক, অন্যদিকে পুলিশ কমিশনার টেগার্ড, ডেপুটি কমিশনার গার্ডন এবং রাইফেলধারী সুশিক্ষিত পুলিশ বাহিনী। ইতিহাসের পাতায় এই যুদ্ধ অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। তাছাড়া স্টেটসম্যান পত্রিকা মারফত ইংরেজিতে এই যুদ্ধের নাম দেওয়া হয়েছিল ভারান্ডা ব্যাটেল। পরাজয় নিশ্চিত জেনেও এত সহজে হাল ছেড়ে দিলেন না বিনয় বাদল দীনেশ। নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়ে প্রাণপণে লড়াই করে যেতে লাগলেন তারা। এক পর্যায়ে আহত হলেন জুডিশিয়াল সেক্রেটারি নেলসন, তখন আগমন ঘটল গোর্খা বাহিনীর। এদিকে পিঠে গুলিবিদ্ধ হলেন দীনেশ, তারপরেও গুলিবর্ষণ অব্যাহত রাখলেন তিনি। কিন্তু তাদের হাতে তো বুলেটের সংখ্যা সীমিত, ফলে ক্ষণকালের মধ্যেই প্রায় ফুরিয়ে আসতে লাগলো তাদের শেষ সম্বল। অথচ ও প্রান্ত থেকে অনবরত গুলি চালিয়ে যাচ্ছে গোর্খা বাহিনী। শেষ প্রচেষ্টা হিসাবে একটি শূন্য কামরায় প্রবেশ করলেন এই বিপ্লবী ত্রয়ী। বাঁচার আর কোনো রাস্তা খোলা নেই তাদের সামনে, কিন্তু ব্রিটিশ পুলিশের হাতে ধরা দিতেও তারা নারাজ। বাদলের পকেটে ছিল পটাশিয়াম সায়ানাইড, সেটা বার করে খেয়ে নিলেন বাদল গুপ্ত, মৃত্যুর করে ঢলে পড়লেন তিনি। বিনয় আর দীনেশ তাদের রিভলভারের শেষ দুটি বুলেট চালিয়ে দিলেন নিজেদের মাথা লক্ষ্য করে, গুরুতর আহত হলেন। কিন্তু এত সহজে ধরা দিল না কাঙ্ক্ষিত মৃত্যু। পুলিশ বাহিনী তাদের বন্দি করে দ্রুততম সময়ের মধ্যে পাঠিয়ে দিল পুলিশ মেডিকেল কলেজে। অত্যাধুনিক চিকিৎসা প্রদান করা হতে লাগলো বিনয় এবং দীনেশকে, কারণ ব্রিটিশরা তো এত সহজে শেষ করে দিতে চায় না তাদের শত্রুপক্ষকে। চূড়ান্ত যন্ত্রণা নিয়ে শত্রু নিধনই তাদের পছন্দ। তাই ডাক্তার নার্সরা সর্বাত্মক চেষ্টা চালাতে লাগলেন দুই বিপ্লবীকে সুস্থ করে তোলার জন্য। কিন্তু বিনয় যে ছিলেন মেডিকেলের ছাত্র, তারপর চিকিৎসাশাস্ত্রে ভালোই দখল ছিল তার। সবার অলক্ষ্যে নিজের ক্ষতস্থানে আঙুল চালিয়ে সেপটিক করে ফেলেন বিনয় কৃষ্ণ বসু, ফলে চিকিৎসকদের পক্ষেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। 1930 সালের 13ই ডিসেম্বর তিনি মৃত্যুকে আলিঙ্গন করলেন। তবে এতটা সৌভাগ্যের অধিকারী ছিলেন না দীনেশ গুপ্ত, ক্রমশ সুস্থ হয়ে উঠতে থাকেন তিনি। মেডিকেল ক্লিয়ারেন্স পাওয়ার পর তাকে পাঠিয়ে দেওয়া হয় কনডেমড সেলে, শুরু হয় তার বিচার কাজ। এরপর 1931 সালের 7ই জুলাই ফাঁসি কার্যকর করা হয় দীনেশ গুপ্তের। মৃত্যুর আগে তবু তার ছিল একটি অনন্য অর্জন, তা আর অন্য জেলবন্দি অবস্থায় সুভাষ বসুর চরণ স্পর্শের সৌভাগ্য। দুঃখজনক হলেও সত্য, বর্তমান প্রজন্মের অনেকেই অবগত নয় এই তিন বীর বিপ্লবী সম্পর্কে। কালের গহ্বরে হারিয়ে যেতে বসেছে বিনয় বাদল দীনেশের বীরত্ব। তবে আশার বিষয় এই যে, রাইটার্স বিল্ডিং অভিযানের এই ঘটনা নিয়ে
চিত্র নির্মাণ হচ্ছে। বিনয় বাদল দীনেশকে নিয়ে তিনটি ছবি নির্মাণ হয়েছে। আমাদের প্রত্যাশা থাকবে সকল বিতর্ককে পেছনে ফেলে আমরা যেন নতুন প্রজন্মের কাছে এই বীরদের সম্পর্কে ধারণা দিতে পারি। স্বাধীন ভারত লাভে যাদের অবদান অন্য কারোর চেয়ে কম নয়, এছাড়া পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতীয় স্বাধীনতা আন্দোলনে বিনয় বাদল দীনেশের অবদান উল্লেখযোগ্য। তাদের মতন ব্রিটিশ বিরোধী আন্দোলনের যোদ্ধাদের সাথে তরুণ প্রজন্মের পরিচয় হওয়াটা খুব দরকার। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের বললাম অগ্নিযুগের বিপ্লবী বিনয় বাদল দীনেশের জীবনের গল্প। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।